কাঙ্ক্ষিত বড় মাছ এখন উপরে যে ঢালা হচ্ছে মাশাআল্লাহ অনেক বড় এই যে ভেটকি কোরাল মাছ ওই যে অনেক বড় ওই যে আছে ভিতরে আছে ভিতরে আছে দিবেন তল্লা মাইন খারাপ 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 অনেক বড় সাইজের অনেক বড় সাইজের এই যে এই আসছে আরো একটা আছে আসসালামু আলাইকুম ঈদ আয়োজনে চলছে বাড়ির পুকুরে মাছ ধরা এই যে সবাই ছুটিতে চলে আসছে আসার পরেই কিন্তু প্রথম কাজ হচ্ছে বাড়ির পুকুরে মাছ ধরা দেখেন জাল নিয়ে সবাই নেমে পড়ছে মাছ ধরার জন্য অনেক বড় পুকুর এই যে তো সবাই চেষ্টা করতেছে আসলে প্রফেশনালি কেউই কিন্তু মাছ ধরে না সবাই হচ্ছে শৌখিন মৎস্য শিকারী আজকের জাল নিয়ে তারা নেমে পড়লো মাছ ধরার জন্য তো দেখা যাক কি কি মাছ পাওয়া যায় এর আগে কিন্তু এই পুকুরে অনেক বড় বড় ভেটকি কোরাল মাছ পাওয়া গেছে সেই সাথে কিন্তু ইলিশ মাছও পাওয়া গেছিল সেই ভিডিও কিন্তু আপনারা দেখেছেন এখন আবার কিন্তু পুনরায় এই পুকুরে মাছ ধরা হচ্ছে আশা করতেছি আমরা আবার বড় বড় মাছ পাবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে পুকুরে আসলেই সত্যি বড় বড় মাছ আছে আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন জাল টানা হচ্ছে কেবল পুকুরের অর্ধেক আসা হয়েছে জাল নিয়ে টেনে তো ওই মাথা অবধি যাওয়ার পরে কি ভাই কি ইলিশের মামাতো ভাই আপনারা যারা চিনেন না তাদেরকে আজ দেখিয়ে দিব ইলিশের মামাতো ভাই আছে নাকি পুকুরে অনেকগুলো ওই যে মাছ কিন্তু লাফালাফি শুরু করছে ওই যে বড় মাছ আছে আছে তো আপনারা কিন্তু দেখলেন যে মাছ কিন্তু অনেক বড় এই যে লাফালাফি শুরু করছে ওই যে যাচ্ছে তো ওই পাশ থেকে জাল টেনে কিন্তু একদম এই মাথায় চলে আসা হয়েছে কাছাকাছি এখন কিন্তু মাছ এই যে লাফালাফি শুরু করে দিছে এখানে একটা মাছ পাওয়া গেছে মনে হয় খুবই ছোট সাইজ রুই মাছ না এইদিকে কিন্তু বড় বড় মাছ লাফালাফি শুরু করছে ওই যে ওই যে ওই যে আর অল্প সময়ের ভিতরে কিন্তু আমরা বড় মাছগুলো ধরে ফেলতে পারবো এই যে লাভ দিয়ে যাচ্ছে উপর থেকে তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন অবাক হয়ে যাবেন যে এই পুকুরে এত বড় বড় মাছ আছে ইলিশ মাছও আছে যদি ইলিশ মাছ আমরা এখন পর্যন্ত পাইনি এর আগে পাইছিলে মাছকের পাইনি এই যে দেখুন সোলো সোলো তো আমরা সবাই মিলে কিন্তু খুবই চেষ্টা চালাচ্ছি মাছ ধরার জন্য এই যে লাভ দিয়ে জালের ভিতরে পড়লো এইদিকেও একটা কোরাল মাছ
তো অনেক বড় ভেটকি মাছ পাওয়া গেছে এখন এই যে ঢুকানো হচ্ছে অনেক বড় মাছ ইন্ডিয়া ইসে তিন ডিয়ার আক রাখ যাবা এই ডাল না মেহ দাদ এই দাদ ভাই দেখতে স্যার সালে এই হবে উদার আ জালবা দে আপনি চলে ধীরে ধীরে স্যার এই যে আরেকটা দেখেন তল্লা দিবেন তল্লা দিবেন ফারান 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 অনেক বড় সাইজের অনেক বড় সাইজের এই যে এই আসতে কইলে মাস্টার ইজ হতে না এরা আরে লারা সারা দেওয়া আরে বাইরে হয়ে গেছে জালের আরো একটা আছে এই যে বস্তার ভিতরে আপনাদের বস্তা উপরে নিয়ে দেখাইতেছি এদিকে আরো অন্যান্য মাছ উঠছিল এগুলো কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে ছোট মাছ এগুলো এই যে তো আমাদের কাঙ্ক্ষিত বড় মাছ ধরা শেষ বস্তার ভিতরে আছে শক্ত করে গায়ে লাগে না জানো কাটা কিন্তু অনেক বড় রেখান এখন আপনাদের মাছ উপরে নিয়ে আসা হচ্ছে দেখাবো অনেক বড় মাছ তো এই যে আমাদের কাঙ্ক্ষিত বড় মাছ এখন উপরে যে ঢালা হচ্ছে মাশাআল্লাহ অনেক বড় এই যে ভেটকি কোরাল মাছ ক্যামেরায় কিন্তু অনেক ছোট দেখা যায় ক্যামেরায় অনেক ছোট দেখাতে একটু আমরা মেপে দেখাবো তাহলে বুঝতে পারবে যে কত বড় মাছ দে 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 ওরম না এটা পারবি না সালাদ